प्रिय শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ভয়ের সম্পর্কে একটু ধারণা প্রিয় শিক্ষার্থীরা দেখো ভারবে যে রূপ ফর তার সাবজেক্ট সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ না নিষ্ক্রিয় অর্থাৎ প্যাসিভ তা নির্দেশ করে তাকে ভয়েস বা বাচ্য বলে আবার দেখো ভারবে যে রূপ অর্থাৎ ফর তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বা বাচ্য বলে অর্থাৎ সাবজেক্ট কি নিজে কাজ করে না তার উপর কাজ কৃষি আরোপ করা হয় বা তার উদ্দেশ্যে পড়ে ভার্বের রূপ দ্বারা অর্থাৎ ফর্ম দ্বারা নির্দেশ করা হয় তোমরা জানো ভার্বের তিনটা ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভয়েস কাকে বলে এবার টাইপ অফ ভয়েস ভয়েস এর প্রকার নিয়ে আমরা আলোচনা করব ভয়েস দুই প্রকার ভয়েস দুই প্রকার যথা এক নাম্বার অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য ও দুই নাম্বার প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা সংখ্যাটা আলোচনা করতে পারি এইভাবে অ্যাক্টিভ ভয়েস যে ভয়েস দ্বারা বা ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে এরূপ বোঝায় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে আবার দেখো যে ভয়েস দ্বারা বা ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে বোঝায় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে যেমন আই ইট আ ম্যান এখানে দেখো আই সাবজেক্ট ই হচ্ছে ভার আই হচ্ছে সাবজেক্ট ই হচ্ছে ভার আর ই ম্যান হচ্ছে এখানে দেখো যে সাবজেক্ট আই একটা আম খায় অর্থাৎ আমি একটি আম খাই অর্থাৎ আমি খাওয়ার কাজটা সম্পন্ন করেছি অপরপক্ষে প্যাসিভাইজের ক্ষেত্রে দেখো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে অর্থাৎ নিজে কাজ করে এবং অন্যের কাজ তার উপর আরোপ করা হয় তখন ভার্বের প্যাসিভ ভয়েস হয় যেমন এই উদাহরণটাকে যদি আমরা এভাবে বিবেচনা করি আ ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম অর্থাৎ এখানে যদি আমি সাবজেক্টটা দেখি যে এ ম্যাঙ্গো এই সেন্টেন্সের ক্ষেত্রে এ ম্যাঙ্গো হচ্ছে সাবজেক্ট কিন্তু এই সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে দেখো যে আম খাওয়া কাজটা আমার উপরে এসে পড়ে অর্থাৎ আমার দ্বারা আমটা খাওয়া হ্যাঁ আমি সরাসরি কাজটা করছি না আমি নিষ্ক্রিয় থাকছি কিন্তু এই আম খাওয়া কাজটা আমার উপরে এসে পড়ছে তাহলে শিক্ষার্থীরা তোমরা ভয়েস কাকে বলে এটা বুঝতে পেরেছো এবং ভয়েসের প্রকার ভেতর বুঝতে পেরেছো আমরা এই ভয়েসের প্রকার নিয়ে আলোচনা করলাম এখন আমরা আমাদের মূল কাজটা আমাদের মূল কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েসে রূপান্তর অথবা প্যাসিভ ভয়েস কে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে দিবে সেই সেন্টেন্সটাকে যদি বলে যে প্যাসিভ করো তাহলে তোমাকে প্যাসিভ করতে হবে আর প্যাসিভ ভয়েস যদি থাকে তাহলে তোমাকে অ্যাক্টিভ করতে হবে তোমরা আজকে তোমরা এই ভয়েস কাকে বলে কয় প্রকার ও কি কি এটা তোমরা মেমোরাইজ করে দাও অর্থাৎ এটা ভালোভাবে রপ্ত করবো আমরা আগামী দিন নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে এই ভয়েস চেঞ্জটা শেখাবো অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যে সমস্ত নিয়ম দরকার সেই নিয়মগুলো আমরা তোমাদেরকে আগামী দিন করবো সেই ক্ষেত্রে তোমরা ভয়েস চেঞ্জ করার পূর্বে তোমরা চেঞ্জ সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে আসবে অর্থাৎ চেঞ্জ কাকে বলে কয় প্রকার কী কী অবজেক্ট কাকে বলে সাবজেক্ট কাকে বলে এই বিষয়গুলো তোমরা একটু
দেখাই আমরা টেন্স করা বা ভয়েসেস করার সময় আমরা ছোট ছোট করে অর্থাৎ অল্প অল্প করে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রুলসগুলো শিখব তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি সংখ্যাটা ভালো করে না শিখতে পারো তাহলে চেঞ্জ করার সময় একটু অসুবিধা হবে বুঝলে এবার সংখ্যাগুলো ভালো করে পড়ে আসবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের পাঠ এ পর্যন্তই আমরা আগামী দিন নিশ্চয় ভালো করে করব তোমরা অবশ্যই বাড়িতে ভালো থাকবে নিরাপদে থাকবে এবং সবসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মগুলো পালন করার চেষ্টা করবে ভালো করে ব্যবহার করবে এই বলে আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ ভালো থাকবে।